পশ্চিমবঙ্গের বাজারগুলোতে এখন শোভা পাচ্ছে বাংলাদেশের রূপালী ইলিশ। দীর্ঘদিন পর বাংলাদেশের ইলিশ কলকাতার বাজারে পেয়ে খুশি ক্রেতারা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতার সবচেয়ে বড় মাছের আড়ত হাওড়া বাজারে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, সময় পেট্রাপোল সীমান্ত দিয়ে দুই ট্রাক ভর্তি 12 টন পদ্মার ইলিশ ভারতে প্রবেশ করে এবং ভারতের সেই পেট্রাপোলের সীমান্তের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করে রওনা হলে এই হাওড়ার ভারতের অন্যতম বৃহত্তম মাছের যে আড়ত সেখানে রাত ভোর 3টের সময় সে পৌঁছায় এবং সকাল 8টা থেকে এই যে মূল আমদানিকারকের যে আমরা দেখতে পাচ্ছি আমার পেছনে যে অকশন হচ্ছে মূল আমদানিকারকের যে এই দোকান অর্থাৎ মাছের আড়ত সেখান থেকেই কিন্তু সকাল ভারতীয় সময় সকাল 8টা থেকে এই অকশন শুরু হয়। তবে যেহেতু আপনি জানেন যে পরিবহনের সংকট বিভিন্ন জেলা এবং বিভিন্ন গ্রাম থেকে অন্য জেলা থেকে আসার একটি সমস্যা কিন্তু মূল বেচাকিনিটা কিন্তু জমে ওঠে সকাল 9টা থেকে। আমরা যেটা জানতে পেরেছি যে এখানকার যারা এখানকার স্থানীয় পর্যায়ে যারা ব্যবসায়ী তারা খুবই কৌতূহলী এবং তারা উদ্গ্রীব বসেছিলেন এবং তারা জানতেন যে নিশ্চয়ই এবারও গত বছরের মতো এবারও পদ্মার ইলিশ বাংলাদেশের যে সরকার পশ্চিমবঙ্গের বাঙালিদের উপহার দেবে এবং সেই পদ্মার ইলিশ লোকাল বাজারে বিক্রি করে সেই ব্যবসায়ীরাও মুনাফা অর্জন করবে এবং সে কারণেই কিন্তু ব্যবসায়ীদের মধ্যে বাড়তি একটি উজ্জ্বল্য আমরা দেখতে পেরেছি। যদিও তাদের বক্তব্য হচ্ছে যে গত বছর যে সাইজের ইলিশ এসেছিল এই বছর কিন্তু সেই সাইজের ইলিশ এখনো পর্যন্ত যে 12 টন এসছে এই 12 টনের মধ্যে নিয়ে। আপনি তো জানেন যে এই এক মাস জুড়ে কিন্তু 1450 টন পদ্মার ইলিশ বিশেষ বিবেচনায় পশ্চিমবঙ্গের মানুষের জন্য পুজোর উপহার হিসেবে বাংলাদেশের সরকার পাঠিয়েছে এবং এখানে একজন আমদানিকারক তিনি এখানে এনেছেন এবং তারই মূলত এই এই আড়ত এবং এখান থেকে বিক্রি হচ্ছে। স্থানীয় বাজারে আমরা এখানে যেটা এসে দেখেছি যে অকশন যে উঠেছে 500 থেকে 600 গ্রামের যে ইলিশ মাছ সেটি এখানে বিক্রি হচ্ছে 700 থেকে 900 রুপি এবং তার বেশি অর্থাৎ 1 কিলো বা 1 কিলোর ওপরে যে ইলিশ মাছ রয়েছে সেটি কিন্তু 1200 টাকা দরে এখান থেকে বিক্রি হচ্ছে, যেটি কিন্তু খুচরো বাজারে গিয়ে যথাক্রমে 1200 এবং 1600 টাকার মতো পড়বে। তো এই ছিল রাজু হাওড়ার ফিশ মার্কেট থেকে পদ্মার ইলিশ আসার আমার কাছে সবশেষ খবর। রাজু, কলকাতার হাওড়ার মাছ বাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য। দেখছেন।